তিনি শটটা করেছিলেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই। ওই সেভটা না করলে ফাহিম যদি গোলটা পেতেন তাহলে ব্যবধানটা 3-2 হতে পারত। ব্লক আছে সামনে, সেই ট্রাইওটা ব্রেক করতে পারেনি পারফেক্টলি, ফাউল করে বসলেন কিনা, ইয়াস, এবং সেটা নিয়েই বেশ চটে গেছেন মালয়েশিয়ার ফুটবলাররা। শাহরুল তিনি গেছেন এবং দুই দলের ফুটবলারদের ভেতরে এবার খানিকটা বাদানুবাদ। সেখান থেকে জামাল ভুঁইয়া, তাকেও সংযত হতে হবে। জামাল বলছেন তার পায়ে এসে একটা লাথি লেগেছে এবং ফুটবলাররা এই মুহূর্তে মাঠে মেজাজও হারাচ্ছেন। একটা ফ্রি কিক, সেটা ঘিরেই সব রকম ঝামেলার শুরু এবং দুই দলের ফুটবলাররা এই মুহূর্তে খানিকটা ধাতস্থ হয়ে। শাহরুলকে মাহবুব রহমান সুফিল বাধা দিচ্ছিলেন এবং হাত দিয়েও বলটা সরাতে চেয়েছিলেন তিনি, তারপর দৌড়ে গিয়ে যে রিয়াকশনটা দেখিয়েছেন শাহরুল, সেটার কারণে ইয়েলো কার্ড দেখা তার ডিজার্ভিংলি ছিল। এফসি এশিয়া কাপে দেখা যাবে মালয়েশিয়াকে, হোয়াট আ মোমেন্ট ফর মালয়েশিয়া। মালয়েশিয়া এই টুর্নামেন্টটা শুরু করেছিল যেভাবে, শেষও করছে ঠিক সেভাবে, 3-1 তুর্কমেনিস্তানকে হারিয়ে এই মাঠেই তারা শুরু করেছিল টুর্নামেন্ট। এবং